করব ভূমি পুনরুদ্ধার রুখব মরুময়তা অর্জন হবে মোদের সহনশীলতা এই স্লোগানে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে বুধবার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ এবং পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন সভায় পরিবেশ দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী